বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফেরদৌস সারা বেগম, তোমাদের ক্লাস সেভেনের ক্লাস নিব। ক্লাস সেভেনের আজ আমি ব্যাকরণ বিষয় পড়াব। তার আগে তোমরা কেমন আছো জানা দরকার। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকে তোমরা পড়াশোনা করো এই কামনা করি। তো আজকে আমার পাঠের বিষয়, আপা বোর্ডে লিখে দিয়েছি, তোমরা সবাই বোর্ড দেখো। পাঠের বিষয় হলো আমার বিরাম চিহ্ন। কি চিহ্ন? বিরাম চিহ্ন। বিরাম শব্দের অর্থ হলো বিশ্রাম নেওয়া। এই বিশ্রামটা কিসের বিশ্রাম? কোনো কিছু লিখিত প্রকাশ করলে সেই বাক্যের ভিতরে ছোট 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 চিহ্ন ব্যবহার করা হয়। ওই চিহ্নের দ্বারা বাক্যের মধ্যে কখনো কখনো এক মিনিট, কিছু সেকেন্ড বা কিছু সময়, কখনো এক সেকেন্ড সময় বিশ্রাম দিতে হয়। এই চিহ্নগুলোকে বিরাম চিহ্ন বলে, বিরাম বা ছেদ চিহ্ন বলে। এই যে দেখো, আমি বোর্ডে লিখে দিয়েছি বিরাম চিহ্ন। লিখিত বাক্যের ছেদ বা বিশ্রাম দেওয়ার জন্য ছোট ছোট যেসব চিহ্ন ব্যবহৃত হয় সেসব চিহ্নকে বিরাম চিহ্ন বলে। এখন প্রশ্ন, বিরাম চিহ্ন কাকে বলে বা বিরাম শব্দের অর্থ কি? যে বিশ্রাম বলতে পারে, এই বিশ্রাম কিসের বিশ্রাম? এই বিশ্রাম হচ্ছে বাক্যের মধ্যে বিশ্রাম নেওয়া। বিরাম চিহ্নের ব্যবহার প্রয়োজন, দেখো কেন প্রয়োজন। এক নম্বর, বাক্যের অর্থ হৃদয়ঙ্গম হওয়া যায়। তারপরে দুই নম্বর, পাঠ শ্রুতিমধুর করা হয়। তিন নম্বর, কণ্ঠস্বরের স্বাভাবিকতা রাখা যায়। তারপরে হচ্ছে একটি বাক্যের প্রয়োজন বা গুরুত্ব, এই জিনিসটা বোঝা যায়। তারপরে হচ্ছে একটি বাক্য থেকে অন্য একটি বাক্যের সম্পর্ক বা পৃথক করা যায়। তাহলে আমি কয়টা লিখেছি? এখানে পাঁচটি কথা লিখে দিয়েছি। যে এই পাঁচটি কথার জন্য দেখা যাচ্ছে কি, আমরা ব্যবহার করতে হয় কি চিহ্ন? এই বিরাম চিহ্ন ব্যবহার করতে হয়। তোমার বোর্ড বইয়ে বিরাম চিহ্ন আছে 18টি। কয়টি? 18টি। এই 18টি আমি তোমাদেরকে বোর্ডে লিখে দেখাতে পারি নাই, কিন্তু তোমাদের ক্লাসের জন্য যে কয়টি আমি এখানে চিহ্নগুলো লিখে দিয়েছি সেইগুলি তোমরা বোর্ডের দিকে তাকাও এবং দেখো। এখানে লিখেছি কমা, তারপর হচ্ছে সেমিকমা, তারপরে লিখেছি দাঁড়ি, প্রশ্নবোধক, আশ্চর্যবোধক, কোলন ঘেঁষ, কোলন, তারপরে তোমার সম্পর্কযুক্ত, তারপরে একটা ছোট্ট এটাকে বলা হয় হাইপেন, তারপরে একটা বড় একটা দিয়েছি সেটাকে বলা হয় ঘেঁষ। তারপরে এখানে লিখেছি একটি কি প্রশ্ন, এখানে লিখে দিয়েছি কি ইলক চিহ্ন, অর্থাৎ এটা উপরে তোমার লেখা হয়। এরপরে এখানে দুটি, এখানে দুটি, এটাকে বলা হয় ইনভার্টেড কমা বা উদ্ধৃত কমা, উদ্ধৃত চিহ্ন। তারপরে এখানে লিখেছি একটি ব্র্যাকেট, দুইটি, তিনটি, এখানে এটাকে বলা হয় ফার্স্ট ব্র্যাকেট, অর্থাৎ প্রথম বন্ধনী। তারপরে এটাকে বলা হয় দ্বিতীয় বন্ধনী, এটাকে বলা হয় তৃতীয় বন্ধনী। তারপরে এখানে একটা এই চিহ্ন দিয়েছি এদিক করে ওদিকে, এটাকে বলা হয় স্মল স্মল মানে ছোট চিহ্ন বোঝাতে, আর এটাকে বলা বোঝা হচ্ছে বড় চিহ্ন বোঝাতে, অর্থাৎ এটার চেয়ে এটা বড় আর এটার চেয়ে এটা ছোট। এরপরে তোমাকে এখানে দিয়েছি কি সমান সমান চিহ্ন দিয়েছি। তাহলে আমি এখানে অনেকগুলো বিরাম চিহ্ন তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা বইয়ের মধ্যে দেখবে তোমাদের 18টি চিহ্ন কিরকম তোমরা জেনে রাখবে। তারপরে তোমাদেরকে আমি কি করেছি, যে কিছু চিহ্ন দিয়ে তোমাদেরকে একটু ব্যবহার দেখিয়ে দিয়েছি। দেখো এখানে ব্যবহারের মধ্যে কিভাবে তোমরা ব্যবহার করবে বাক্যের মধ্যে। এক নম্বর দিয়েছি আমি, তুমি ও সে, এখানে একটা দাঁড়িয়ে দিয়েছি, এখানে একটি কমা দিয়েছি। আমি তিনজন ব্যক্তির কথা এখানে প্রকাশ করেছি, বিধায় মাঝে কি হয়েছে একটি কমা দিয়েছে। এই কমা দিয়ে বাক্যের মধ্যে পরস্পর পরস্পর থেকে আলাদা করা হয়েছে। তারপরে দুই নম্বর, করিম, তুমি এইদিকে আসো, করিমকে আমি ডেকেছি, ডেকে কি করলাম তাকে একটা কমা চিহ্ন দিয়ে দিলাম। তারপরে তুমি এদিকে আসো, আমি তাকে আসতে বলেছি। এরপরে তিন নম্বর, এখানে বলেছি কি বলেছি, দেখো এখানে বাহ পাখিটি কত সুন্দর। তাহলে বাহ কথাটি দিয়ে আশ্চর্য, অভাব অভাব কিছু বোঝানো হয়েছে। তারপরে তোমার এখানে লিখেছি চার নম্বরে, তুমি কেন আসোনি, তাকে প্রশ্ন করেছি যে তুমি কেন আসোনি। এই যে তোমার এখানে প্রশ্নবোধক একটি চিহ্ন দিয়েছে। তারপরে পাঁচ নম্বরে দিয়েছি শিক্ষক
বলেন পৃথিবী গোলাকার, শিক্ষক কি বলেন যে পৃথিবী গোলাকার? সবসময় মনে রাখবে যে কি মনে রাখবে, যে কোনো ব্যক্তির সরাসরি কোনো উদ্ধৃত যদি তোমার বলা হয় তাহলে সেখানে কয়টি চিহ্ন বসে? মনে রাখবে দুটি চিহ্ন, একটি হচ্ছে কমা বসে আর একটি হচ্ছে তোমার উদ্ধৃত চিহ্ন। আবার কিন্তু দাঁড়িয়ে বসে, যে দাঁড়িয়ে বসে তার বাক্যটাকে সমাপ্ত করা হয়েছে। তারপরে এখানে আসো, আমি একটি ব্র্যাকেটগুলো বুঝাতে গিয়ে তোমাদেরকে আমি একটি ছোট্ট একটি অঙ্ক দিয়েছি, এই অঙ্কটিকে বলা হয় সরল অঙ্ক। এই সরল অঙ্কের মধ্যে আমি প্রথমে কি দিয়েছি, 8+4, তারপরে একটা তোমাকে দিয়েছি ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি অর্থাৎ প্রথম বন্ধনী, তারপরে এখানে একটা দিয়েছে কি একটা মাইনাস চিহ্ন অর্থাৎ এখানে একটা তোমাকে ড্যাশ চিহ্ন দিয়ে ছোট্ট করে একটা হাইফেন দিয়েছি, তারপরে তোমাকে এখানে দিয়েছে কি যে তোমাকে এটাকে বলা হয় বিয়োগ চিহ্ন, হাইফেন ধরে রাখো, আবার তোমাকে অঙ্কের মধ্যে বিয়োগ চিহ্ন বলা হয়। তারপরে তোমাকে এখানে 3 দিয়েছি, এরপরে পুরোটা অঙ্ককে আমি একটি দ্বিতীয় বন্ধনী দিয়ে আটকে দিয়েছি, তারপরে তোমাকে এখানে দিয়েছি সমান 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 দিয়ে তুমি তুমি একটা ফলাফল তুমি করবে। এই জন্য তোমাকে এই অঙ্কটির সবচেয়ে শেষে তুমি এখানে একটি ফলাফল করবে। শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা আমার এই কথাগুলি এতক্ষণ আমি যে কথাগুলি বলেছি তোমরা আমার কথাগুলি বুঝতে পেরেছ। আমরা আজকে বিরাম চিহ্ন সম্পর্কে আমরা জেনেছি এবং বিরাম চিহ্নগুলো কী কী সেটা আমরা জেনেছি। এখন তোমাদেরকে কী করা হবে, ব্যবহারের জন্য তোমাদেরকে একটি ছোট্ট একটি কথা বা গল্প আকারে বলো, কবিতা আকারে বলো, ছোট্ট দুই তিন লাইনের একটা বিষয় সম্পর্কে তোমাদেরকে তুলে দিতে পারি। তাহলে তোমাদেরকে বলবে বিরাম চিহ্ন ব্যবহার করো। তাহলে বিরাম চিহ্ন ব্যবহার করতেছি, এখানে দেখো বিরাম চিহ্নের ব্যবহার। আমি উপরে দুটি তিনটি কথা লিখে দিয়েছি, দেখো কি লিখেছি, যে শব্দকে পছন্দ করে সে খুব আদর পায়, বোলাতের সাথে তুলনা করা যায়। তবে মনে রাখতে হবে মানুষের আচরণ সুন্দর, ব্যবহার মানুষকে মহৎ করে। এই যে কথাগুলি আমি এখানে লিখেছি তুমি এর উত্তর দিবে, কি দিবে উত্তর, দেখো যে শব্দকে পছন্দ করে সে খুব আদর পায়, এখানে একটি কমা দিয়েছি, এখানে একটি দাঁড়ি দিয়েছি, তারপরে তোমাকে বোলাতের সাথে তুলনা করা যায়। তুমি এখানে এখানে কি করবো, আমি এটা দিয়ে দিছি তোমরা দিবে না, তোমরা সমাপ্ত করে দিবে, অর্থাৎ এখানে একটা দাড়ি দিয়ে দিবে, কি দিবে, এখানে আমি করে দিচ্ছি তোমরা খেয়াল করো, এখানে একটা দাড়ি দিয়ে ফেলবে। তবে মনে রাখতে হবে এখানে একটি কমা করে দিবে। হ্যাঁ, মনে রাখতে হবে মানুষকে আচরণ সুন্দর, ব্যবহার মানুষকে মানুষের আচরণ, তাহলে কি মানুষের আচরণ, এখানে একটা কমা দিবে, তারপরে সুন্দর ব্যবহার মানুষকে মহৎ করে, তাহলে তুমি এখানে একটি দাড়ি দিয়ে তুমি বাক্যটিকে সমাপ্ত করে ফেলবে। তাহলে কি হচ্ছে, যে যে কোনো ধরনেরই তোমার দুটি কথা চারটি কথা বা কবিতার অংশ দেওয়ার পরে তুমি যদি যে আমাদের এই বিরাম চিহ্নগুলো কোথায় ব্যবহার করতে হয় তুমি যদি ওই জিনিসটা তুমি জানো তাহলে তুমি অবশ্যই তুমি ব্যবহার করতে তুমি পারবে। আশা করি আমি তোমাদেরকে এই পর্যন্ত যে পাঠদানটা করালাম সেই পাঠদান তোমরা আশা করি আমার এই পাঠদানগুলি মনোযোগ দিয়ে তোমরা শুনেছ। এখন তোমাদেরকে প্রশ্ন সম্পর্কে একটু আইডিয়া দিতে হবে যে এখানে কি কি ধরনের প্রশ্ন হতে পারে। তোমাকে প্রশ্ন হতে পারে, দেখো শিক্ষার্থীরা প্রথমে লেখা আছে বিরাম চিহ্ন, তোমাকে প্রশ্ন করতে পারে যে বিরাম চিহ্ন কাকে বলে, 5টি বিরাম চিহ্ন দেখাও বা 10টি বিরাম চিহ্ন সম্পর্কে তুমি লিখো বা 5টি বিরাম চিহ্নের নাম লিখো। তারপরে তোমাকে লিখতে পারে যে তুমি বিরাম চিহ্নের ব্যবহার কেন করবে, অর্থাৎ আমি এখানে তোমাকে 5টি পয়েন্ট দিয়ে দিয়েছি। তারপরে তোমাকে বলতে পারে যে বিরাম চিহ্ন তোমাকে 5টি চিহ্ন দিয়ে তোমাকে বলবে এই 5টি চিহ্নের ব্যবহার দেখাও। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা যদি বিরাম চিহ্নটা পড়ো তাহলে তোমরা বিরাম চিহ্ন সম্পর্কে তোমরা জানবে, তাহলে যে কোনো ধরনেরই তোমার ব্যবহারের জন্য দেওয়া হোক তোমরা ব্যবহার সম্পর্কে জানতে পারবে। আশা করি আমার কথাগুলি তোমরা মনোযোগ দিয়ে শুনেছ এবং আমি এই পর্যন্ত তোমাদেরকে যে বোর্ডে যতটুকু লেখা হয়েছে আমি ততটুকু পর্যন্ত তোমাদেরকে আমি পাঠদান করিয়েছি। তো তোমরা কি করবে, বাড়ির কাজ করবে, বাড়ির কাজ করবে। এই বাড়ির কাজের জন্য আমি তোমাদেরকে বিরাম চিহ্নটাই সম্পূর্ণটা দিয়ে দিলাম, এটা ছোট্ট একটা ট্রফি, একেবারে দুই তিনটা পৃষ্ঠা তোমাদেরকে ভালো করে পড়ে তোমরা রেখে দিবে, কারণ বিরাম চিহ্নের ব্যবহারটা আমাদের সব সময় বাংলার ব্যবহার বা বাংলা লেখার জন্য যে কোনো লেখার জন্য আমাদের এই বিরাম চিহ্নগুলো প্রয়োজন হয়। আশা করি তোমরা আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনেছ এবং আমার অনলাইনে ক্লাস
ক্লাসগুলো তোমরা দেখবে, দেখলে তোমাদের পাঠ সহজ হয়ে যাবে, নিয়মিত তোমরা পড়াশোনা করবে। আমাদের যেহেতু সামনে পরীক্ষা আসছে, সেহেতু আমাদের অনলাইনের ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখবে।